আমার সব কথা আমি বলতে পারলাম না। আবার যদি আমি পেতাম আমার যৌবনকে, আবার যদি আমি পেতাম আমার সেই উত্তেজনা পর সেই রক্ত উদ্দীপ্ত করা আমার কালকে, আমি লিখতাম, আমি বাংলাদেশকে লিখতাম, বাংলাদেশের তোরাবকে লিখতাম, বাংলাদেশের মাঝি পিয়ার মাঝিকে আমি লিখতাম, এবং বাংলাদেশের নায়ক যে শেখ মুজিবুর রহমান তার সঙ্গী তাজউদ্দিনকে আমি লিখতাম। এরা সাজানো আছে আমার ভিতরে, অনেক বড়ভাবে সাজানো আছে। তা স্যার, আপনি যা লিখেছেন তাও কিন্তু কম নয়, এবং এই এই নাটকগুলো আপনাকে নিশ্চয়ই বাংলা সাহিত্যে ইতিমধ্যে অমরত্ব দান করেছে, এটা আমি মনে করি। এবং এখনো কি সম্ভব নয় স্যার, আপনি যদি বঙ্গবন্ধু এবং তার সহযোগীদের নিয়ে একটি নাটক লেখেন, এটা কি অসম্ভব কল্প? আমি সে সংলাপ হারিয়ে গেছে বাবু, আমি বিশ্বাস করি না হারিয়ে গেছে। স্যার, আমরা আপনার স্ত্রীর কথা একটু শুনি। আপনার বাড়ির নাম কুমুর নিজের বাড়ি, এই যে বাড়ির নামের মধ্যেই কিন্তু প্রকাশ পাচ্ছে স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা, আপনার লেখার মধ্যেও কিন্তু লুকিয়ে আছে। আমি একটু পরিহাস করি নিজকে, আবেগ সম্পন্ন হলে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। আমি তো তবু আমরা বাঁচবর লোক, সাতঘটের খেলাগুলির লোক। আমি এবারের সংগ্রাম স্টেডিয়ামে আচ্ছা ও মার্কেটে গিয়ে যারা পাথর কেটে যারা বোর্ড করে, আগে বললাম যে একটু লেখেন তো ভাই, কুমুর নিজের বাড়ি। আচ্ছা, আমার স্ত্রীর নাম হচ্ছে কামনেসা বেগম, তো নাম নিয়ে তো নিয়ে চলে এলাম, কাগজে মুড়ে রেখেছিলাম। রাজমিস্ত্রিকে ডেকে আমি বললাম যে এটা এটা আটকে দেন, তো সবাই এতে সকলেই খুশি হলো, আমার স্ত্রীও অন্তরালে খুশি হয়েছে আমি জানি। আমি কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়েছি, সবচেয়ে বেশি খুশি হয়েছে। এবং এইটা স্যার আপনার লেখার মধ্যেও কিন্তু আপনি বারবার বলেন যে আমি অনুপ্রেরণা পাই, এই যে মধ্যরাতে আমার স্ত্রী এক কাপ চা দিয়ে গেলেন এবং এতখানি পথ আপনি পাড়ি দিয়েছেন। আপনার সেই অর্থে খুব ঘনিষ্ঠ বান্ধব কিন্তু ছিল না, একাকি লড়াই করেছেন আপনি পুরোটা জীবন। দেশটাই তো আমার বান্ধব, আমি ব্যক্তি হিসাবে কাউকে খুব খুব ঘন করে আমি কাউকে পাইনি ব্যক্তি হিসাবে, তবে বিচ্ছিন্নভাবে ছিন্নছিন্ন খণ্ড খণ্ড হয়ে বহু জায়গায় আমি পেয়েছি, বহু স্নেহ পেয়েছি শিক্ষকদের কাছ থেকে, ভালোবাসা পেয়েছি ছাত্রদের কাছ থেকে, আর ভালোবাসা তো সংগঠন আপনার থিয়েটার থিয়েটার পেয়েছি ভালোবাসার জায়গা তো দর্শকের কাছ থেকে পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ আমার মা, এই জননী আমাকে উজাড় করে দিয়েছে ভালোবাসায়। আমি আমার আমার মতো আমার আমি আমার মতো কৃতজ্ঞ সন্তান আর কি আছে নিশ্চয়ই। এবং আরেকটা কৃতজ্ঞতা আপনি প্রকাশ করেন যে আমি যা লিখেছি এর অনুরণন যদি আমি পরবর্তী নাট্যকারদের কাছ থেকে পাই, আমি কবরের ভিতর থেকেও সেটা শুনতে পাব। এই যে আপনার যে একটা মমতার হাত পরবর্তী প্রজন্মের নাট্যকাররা নাট্যকর্মীরা পায়, এটার কিন্তু তুলনা নাই স্যার। কি চাউল সংকোচিল যখন আমি লিখলাম বেতারের জন্য ফেরদৌসী মজুমদারকে দিয়ে আমি একা অভিনয় করাবো, তার সেই যোগ্যতা তখন ছিল অসাধারণ কণ্ঠ, মুনীর চৌধুরীর বোন লিখলাম, এবং এই নাটকটি কলকাতায় বহুরূপী পত্রিকায় ছাপানো হলো। আচ্ছা, আমার অন্যতম শ্রেষ্ঠ কাজ বেতারের, তো এই নাটক এখনো রেডিওতে সংরক্ষণ করা হচ্ছে, প্রায় বিজয় দিবসে এই নাটকটি বাজানো হয় এখনো মনে হয়। এই নাটক যদি আমাকে কেউ শোনায় আমার মৃত্যুকালে আমার ভালো লাগবে, খুব ভালো লাগবে। এবং এই এই সাহিত্যের মাধ্যমেই স্যার আপনি কিন্তু অমর হয়ে থাকবেন। আপনি বোধহয় এখন আরেকটি একক চরিত্র নির্ভর নাটক লিখছেন, এটা নিয়ে লাবণী ও তার ছেলে, লাবণী আর তার ছেলে, মা এবং সন্তানের ব্যাপার, মাকেও রক্ষা করলো সন্তান ছুটে এসে যে মার সম্ভ্রম নষ্ট করতে চেয়েছিল, কলেজ পড়া ছাত্র, জিমনাস্টিক করার ছাত্র, দিয়ে ছেলে চলে গেল সরাসরি থানায় গিয়ে বললো যে আমি হত্যা করে এলাম, তো আমাকে আপনার আমার বিচার করেন, আমার শাস্তি নিশ্চিত করেন, তো সঙ্গে সাথে আর বিচার হয় না। পরবর্তীকালে মা যখন জানলো যে তার সন্তান কারাগারে বন্দি, মা গিয়ে বলল যে অস্ত্র সে পাবে কোথায়, অবৈধ অস্ত্র তো আমার কাছে, সে অস্ত্র দিয়ে তো
আমি বিশ্বাস করলে জীবনে আমি কোনো মিথ্যা কথা বলিনি, আজকেও বলছি না। মহামান্য আদালত, আমার ছেলে বিশ্বাস আমার ছেলে হত্যা করেনি, খালি একটি সব সেই আগকার করে দাঁড়িয়ে ছেলে বলছে আমার মা মিথ্যা কথা বলছে, আমার মা মিথ্যাবাদী। নাটকটা শেষ। স্যার, আমরা অপেক্ষা করবো এই নাটক দেখার জন্যে। প্রিয় দর্শক, এই 80 বছর বয়সেও মমতাজউদ্দিন আহমদ যখন এইরকম উচ্চারণ করেন, আমরা জানি যে তার মধ্যে ওজোত শক্তি এখনো লুকিয়ে আছে। আমরা স্যারের সুস্থতা কামনা করি, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে। আপনাদেরকেও ধন্যবাদ, আগামী শনিবার আবার দেখা হবে, ভালো থাকবেন। কথা বলি মাহবুব, আমি আমার প্রিয় দর্শকদের বলি, বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম পেতে এসেছিলাম, প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেয়েছি, আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার কোনো অনুযোগ নাই, কোনো অভিযোগ নাই, আমি মহাতীর্থ, আমি এখন যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা নিন, ভালো থাকুন সবাই। অনেক ধন্যবাদ স্যার, এরপর আর কথা চলে না, ভালো থাকুন, দেখা হবে।